হ্যাঁ, আমরা একটু স্টার্ট করি পিএইচ ভ্যালু। আমাদের কয়েকজন ছাত্রবন্ধু কোশ্চেন করেছিল যে পিএইচ ভ্যালু কি। প্রথমত মাথায় রাখতে হবে পিএইচ ভ্যালু হচ্ছে নেগেটিভ লোগারিথম। এখানে আমরা ফার্স্ট এখানটা অবজার্ভ করি, নেগেটিভ লোগারিথম মানে হচ্ছে মাইনাস লগ 10, মানে 10 এর রেসপেক্টে এইচ প্লাস আর এবং মাইনাস লগ ও এইচ মাইনাস আর ইজ ইকুয়াল টু কত হচ্ছে 7। তাহলে আমাকে মাথায় রাখতে হবে যে লোগারিথম হচ্ছে যে পিএইচ ভ্যালু হচ্ছে যে নেগেটিভ লগারিদিম অফ বেস 10 এইচ প্লাস অ্যান এবং ওইচ অ্যান। সাধারণত আমরা জানি যে জলকে যদি আমরা এইচ টুওকে যদি ভেঙে দিই, তাহলে আয়নাইজ করি, তাহলে আয়নাইজ করলে হবে এইচ প্লাস অ্যান এবং ওইচ মাইনাস আয়ন। তাহলে এই এইচ প্লাস অ্যান এবং ওইচ মাইনাস আয়ন একমাত্র জলের ক্ষেত্রে কী হয়, দুটো আয়নাইজ করলে দুটো ইকুয়াল হয়, মানে এইচ প্লাস আয়ন ইজ ইকাল টু ওইচ মাইনাস আয়ন, বোথ আর ইকুয়াল। তাহলে বোথ আর ইকুয়াল হয়, তো আমরা দেখে নিই বোথ আর ইকুয়াল। এই এখানে খুব পরিষ্কারভাবে দেখানো হচ্ছে যে এইচ প্লাস আয়ন এবং ওইচ মাইনাস আয়ন দুটো হচ্ছে ইকুয়াল। এখন মজার বিষয় হচ্ছে যে এইচ টুওকে ভেঙে যখন এইচ প্লাস এবং ওইচ মাইনাস আয়ন হচ্ছে, তাহলে দুটোর প্রোডাক্ট মানে যে আয়নাইজ যে দুটো ফ্যাক্টর আছে, এই দুটো ফ্যাক্টরকে যদি আমরা প্রোডাক্ট করি, সেই প্রোডাক্টকে আমরা কে ধরেছি, কে ফোর হচ্ছে কনস্ট্যান্ট। এবার দেখো কে ফোর কনস্ট্যান্ট, তাহলে কে অফ এইচ টু মানে হচ্ছে জলের ধ্রুবক, মানে জলের যে আয়নাইজ ধ্রুবক, মানে আয়নের যে গুণফল, সেই গুণফলটাকে আমরা ধ্রুবক বলছি। এই জন্য এটাকে অ্যাসাইন করা হয়েছে কে ডাব্লিউ দ্বারা, ইজ ইকুয়াল টু কনস্ট্যান্ট। এখন দেখি 25 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় বিশুদ্ধ জলের এই কনস্ট্যান্টের মান হচ্ছে 10^-14, 10^-14, এটা আমাকে মাথায় রাখতে হবে। তাহলে পিএইচ ভ্যালু বললাম যে নেগেটিভ লগ এইচ প্লাস আয়ন, তাহলে এইচ প্লাস আয়ন এবং ওইচ মাইনাস আয়ন যেহেতু জলের ক্ষেত্রে বললাম দুটো সমান, তাহলে আমরা কি করলাম এখানে পুট দ্য ভ্যালু। এখানে দেখেন এই এইচ প্লাস আয়ন এবং ওইচ ওইচ মাইনাস আয়ন যদি দুটো ইকুয়াল হয়, তাহলে আমরা এখানে বসিয়ে দিই, তাহলে এ ইন্টু এ, সাপোজ এ, তাহলে এ ইন্টু এ ইজ ইকুয়াল টু কি এ স্কোয়ার। তাহলে সিমিলার আমি যদি এটাকে বি ভাবতাম, তাহলে বি ইন্টু বি মানে বি স্কোয়ার। তাহলে দেয়ারফোর এইচ প্লাস আয়ন হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু ওইচ মাইনাস আয়ন দ্য হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু কে ডাব্লিউ ইজ ইকুয়াল টু 10^-14, 10^-14। তাহলে এইচ প্লাস আয়ন এবং ওইচ মাইনাস আয়ন যদি এই পাওয়ারটাকে যদি এখানে না রেখে ওদিকে পাঠায়, তাহলে কি হবে, পাওয়ারটা হয়ে যাবে 10^14/2, মানে কত, 10^-7, 10^-7 হয়েছে। তাহলে 10^-7টাকে আমরা এখানে অ্যাসাইন করছি কি, মাইনাস লগ এইচ প্লাস আয়ন ইজ ইকাল টু মাইনাস লগ ওইচ মাইনাস ইজ ইকাল টু 7। অতএব আমরা জানলাম যে পিওর ওয়াটার মানে ড্রিঙ্কিং ওয়াটার যে জলগুলো আমরা পান করি, তার পিএইচ ভ্যালু হচ্ছে 7। এখন হচ্ছে এই যে পিএইচ ভ্যালু আছে, সেই পিএইচ ভ্যালুর একটা স্কেল রয়েছে, সেই স্কেলটাকে আমরা মেজারমেন্ট করতে পারি আর কি। কীভাবে করি সেটা আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। ধরে নিই আমরা একটা স্কেল ড্র করলাম যার ভ্যালু হচ্ছে 7। 7 মানে হচ্ছে পিওর ওয়াটার, হ্যাঁ, যার মানে 10^-7 মানে হচ্ছে 10^-7 মানে হচ্ছে যেহেতু বিশুদ্ধ জলের পিএইচ ভ্যালু হচ্ছে 7 অর 10^-7, এনি ওয়ান। তো যদি আমি এদিকটা দেখি, তাহলে এদিকটা আসা মানে হচ্ছে অ্যাসিডিটি স্ট্রং। অ্যাসিডিটি কি হচ্ছে, স্ট্রং, যেমন হচ্ছে 6, যেমন হচ্ছে 5, যেমন হচ্ছে 4, 3, 2, 1, 0। আমাকে মাথায় রাখতে হবে এই পর্যন্ত, যদি এই পর্যন্ত আসে তাহলে হচ্ছে এটা স্ট্রংলি অ্যাসিডিটি। আর এই তার মানে হচ্ছে আবার এই দিক থেকে যত আসবো তত কি অ্যাসিডিটির কোয়ান্টিটি স্ট্রং হতে থাকবে। আর এই মাঝখানটা আছে মৃদু অ্যাসিড, মানে মাইল্ড অ্যাসিডিটি, এইটুকু হচ্ছে মাইল্ড অ্যাসিডিটি, আর এটা হচ্ছে স্ট্রং অ্যাসিড। ঠিক এই দিক থেকে যত আমরা মানে যেহেতু এই 7টাকে স্ট্যান্ডার্ড মেজার করা হয়েছে, যেহেতু এই জলগুলো আমরা পান করি তাটাকে স্ট্যান্ডার্ড ধরা হয়েছে, এবার এখান থেকে এইদিকে যত যাবে তখন অ্যালকাইনের পরিমাণগুলো স্ট্রং হতে শুরু করবে। অ্যাজ ফর এক্সাম্পল কত, 8, 9, 10, 11, 12, 13, 14, এই পর্যন্ত রেখেছি, কারণ যেহেতু 10^-14 নিয়ে কাজ করা হয়েছিল এইটুকু রেখেছি। এবার দেখি আমরা, তাহলে এটা হচ্ছে কত, পিওর ওয়াটার, আর এইদিকে যত যাবো আমরা তখন আমরা কি বলবো, অ্যালকালাইন স্ট্রংলি, তার মানে এদিকে অ্যাসিডের ক্ষারের পরিমাণ বাড়তেই থাকবে। তাহলে আমাদেরকে মাথায় রাখতে হবে যে পিএইচ ভ্যালু হচ্ছে নেগেটিভ লোগারিদিম, এইচ প্লাস আয়ন অর ওএইচ মাইনাস আয়ন, যেহেতু আয়নাইজ করলে জলকে আয়নাইজ করলে এইচ প্লাস আয়ন এবং ওএইচ মাইনাস আয়ন দুটো ইকুয়াল হয়।
অতএব আমরা এখানে এই যেহেতু প্রোডাক্টটা হচ্ছে কনস্ট্যান্ট, মানে আয়নাইজার প্রোডাক্টটা হচ্ছে কনস্ট্যান্ট, সেখানে আমরা ভ্যালু পুট করেছি। পুট করে যেহেতু 10^-, মানে 25 ডিগ্রি সেন্টিগ্রেড আমরা জলের আয়নাইজ করলে যে গুণফল হয় সেটা দুটো কনস্ট্যান্ট হয়, সেহেতু কনস্ট্যান্টকে আমরা কি করেছি 10^-14 ধরেছি। এবার 10^-14 এদিকে যেহেতু ভাই 2 ছিল, তো 2 যদি পাওয়ারে 2 ছিল তো ওপারে গেলে কি হবে হাফ, অতএব সেমিলার কি হলো 10^-7 হয়ে গেছে, বুঝলাই না।